দায়িত্বশীল হবে, একজন ভালো মনের মানুষ হবে, সেরকম একজন চাই। আসছে কিন্তু আমি আমার ফ্যামিলির জন্য বিয়ে করতে পারতেছি না, অভাবের সংসার বুঝেনি তো মহবুনি, কারণ বাইচে থাকতো মানে অনেক কষ্ট দেখতেছি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো খুবই গরিব পরিবারের একটি মেয়ে, আসলে দেখতেই পাচ্ছেন প্রতিবেদনের সামনে আসছে, আসলে কি হয়েছে বা বর্তমান জীবনে বা কেমন আছে বা কি বলতে চায়, চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? রেশমি। আপু কেমন আছেন আপনি? আগের থেকে অনেক খারাপ আছেন, কি হয়েছে এখন বর্তমান অবস্থায় কেমন আছেন, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, কি বলার জন্য আসছেন আজ? কিসের কষ্টের মধ্যে আসছেন? কিসের কষ্ট আসলে বলার জন্য আসছেন? আচ্ছা আচ্ছা, আম্মু কি হয়েছে? ভাই আমি তো অনেক আগে লকডাউনে একটা ভিডিও করছিলাম আপনার চ্যানেলে, তারপরে মনে করেন যে কিছুদিন কথাবার্তা বলছি, বলার পর হচ্ছে আমার ওই সিমটা লক লেগে যায় আর ওই সিম তুলতে পারি নাই। আচ্ছা, তারপর থেকে মনে করেন যে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারি নাই, ভিডিও করতে পারি নাই। আচ্ছা, তারপর থেকে আর আমাদের সংসারে অনেক অভাব। আচ্ছা আচ্ছা, তা বাবা কি হয়েছে? বাবা ভাই বাবার অবস্থা বেশি ভালো নাই, মানে মা বাবা আছে দুইজনে, দুইজনে অসুস্থ, দুইজনে অসুস্থ। আর বলছিলাম না আমার মার কোমর ভাঙা, তারপর হচ্ছে আমার বাবা হার্টের মানুষ, কিছু করতে পারে না এখন তো একদমই না, এখন একদম বাসায় বসে থাকে। কয় ভাই বোন আপনারা? দুই বোন এক ভাই। দুই বোন এক ভাই, আপনি কি বড়? হ্যাঁ আমি সবার বড়। বিয়ে শাদী হয়েছে আপনার? না আমার বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী করতে চায় নাই কেউ? চাইছিল কিন্তু আমার সীমিত লক লেগে গেছে, আমি কিভাবে করব? তো এখন কি বিয়ে শাদী করবেন সেই আশা নিয়ে আসছেন নাকি অন্য কোনো কিছু বলতে চান? হ্যাঁ বিয়ে শাদী করব এটা আশা নিয়ে আসছি। সেই আশা নিয়ে আসছেন, কিরকম মানুষ পাইলে বিয়ে করবেন আসলে? কিরকম মানুষ? যে দায়িত্বশীল হবে, একজন ভালো মনের মানুষ হবে, সেরকম একজন চাই। আচ্ছা, পড়ালেখা করছেন? হ্যাঁ পড়ালেখা। কোন ক্লাস পর্যন্ত? ফাইভ। ক্লাস ফাইভ পর্যন্ত করছেন, তা আর পড়ালেখা হয়নি কেন? আর হয় নাই টাকার অভাবে। টাকার অভাবে, তাই না? তা এখন আসলে যে ইচ্ছাটা করতেছেন বিয়ে শাদী করে, মানে সংসার, স্বামী সংসার করবেন, বিয়ের বয়স হয়েছে তো? বিয়ের বয়স হয়েছে। বিয়ের বয়স হয়েছে? আচ্ছা আচ্ছা, তা আপনার তো দেখে মনে হয় না যে আপনি বয়স হয়েছে, আপনি কি এমনি সুস্থ আছেন না কোনো সমস্যা টমস্যার ভিতরে আছেন? আমি এখন অসুস্থ, যে আমার গলাতে আবেশ দেখতেছেন না অসুস্থ। আচ্ছা আচ্ছা, কি কি ধরনের অসুস্থ? কি ধরনের? এই শরীর ভালো না, গায়ে জ্বর আসে, তারপর হইছে কাজ কাম করতে পারে না। তো বিয়ে শাদী করলে কি শরীর সুস্থ হবে নাকি অসুস্থ মেয়েকে তো বিয়ে করতে চাই না আবার? হ্যাঁ এটার জন্যই তো, অভাবের কারণেই তো আসছি আমি। আচ্ছা আচ্ছা, কোনো প্রেম ভালোবাসা টাসা আছে নাকি কারো সাথে? না ভাই প্রেম ভালোবাসা না। আচ্ছা, বাড়ি থেকে আসে না বিয়ে শাদী করার জন্য? আসছে কিন্তু আমি আমার ফ্যামিলির জন্য বিয়ে করতে পারতেছি না, অভাবের সংসার বুঝেনি তো। আচ্ছা আচ্ছা, তা এই বয়সে সবচেয়ে কষ্ট লাগতেছে কোন বিষয়টা এখন? কোন বিষয়টা? যে আম্মু আব্বু নিয়ে, কারণ বাইচে থাকতো মানে অনেক কষ্ট দেখতেছি। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে। তা কেউ যদি এখন বিয়ে করতে চায় বা আপনার আব্বু আম্মুর সাথে যোগাযোগ করতে চায় তাহলে কি কোনো মোবাইল নাম্বার দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। নাম্বার দিলে নাম্বারটা মুখস্থ আছে? যাক, নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম পড়তে পারেন। যাক, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আল্লাহ আপনার মনের কষ্টটা দূর করে দিবে। ঠিক আছে, আমি সবার কাছে একটু সহযোগিতা চাই ভাই, আমাকে একটু হেল্প করবেন, সহযোগিতা করবেন, আল্লাহর কাছে সারা জীবনের জন্য ভালো থাকবেন। ওকে আপু, তা ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।